আসসালামু আলাইকুম, আমি জুম্পা রান্নাঘরের ব্লগ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমার আজকের রেসিপি হলো সরিষা সিম। আমি কীভাবে সরিষা দিয়ে সিমটা রান্না করবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, প্রথমে আমি বাজারে আসলাম। আমি এখান থেকে কিছু সবজি কিনবো আর সাথে সিমও। তো দেখুন শীতের সবজিগুলো কত সুন্দর। শীতের দিন সবজি খাওয়ার থেকে দেখার আনন্দটা অনেক বেশি। আমি সাইদের দোকানে আসলাম আজকে সবজি কেনার জন্য। সাইদ আমার দেখে বলতেছে, আপা আজকে আপনার ভিডিও করব। আপনি আমাদের ভিডিও ছাড়েন, আজকে আপনার ভিডিও করব। আপনার ভিডিওটা বেশি ছাড়তে হবে, দুষ্টমি করতেছে। আর এখন বাজে 1:30। ওদের যে সবজিগুলো আড়ত থেকে আনে এগুলো এখনও গুছানো হয়নি, বলতেছে আপা নতুন নতুন এই যে সবজিগুলো আনছি ওগুলো গুছাই নি, তারপর আপনি বাজারটা করেন। আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, তো ওইখান থেকে আসছি। আমি বলতেছি না, আমার বাজারটা এখনই লাগবে। আমি সিম কিনবো আর কিছু সবজি কিনবো। এই সিমটা দেখে আমার ভালো লাগছে। সিমটা আমি আরেকদিন আমি বাজার থেকে নিয়েছি, এটা মাছ দিয়ে রান্না করছিলাম, ট্যাঁক দিয়ে রান্না করছিলাম, ট্যাংরা মাছ দিয়ে। আজকে আমি এটা সরিষা দিয়ে রান্না করবো, তার জন্য আমি কিনতেছি সিম। এখান থেকে অল্প সিম নিব, 250 গ্রাম সিম নিয়ে আসলাম। এই তো আমি বাজার থেকে আসলাম, অল্প করেই সিম নিয়ে আসলাম। শুধু আমি একাই তরকারিটা খেতে হয়, আমার ছেলেরা তো একদমই তরকারি খায় না, প্রত্যেকটা বিরুতুই বলা হয়। এই সিমগুলো আমি কেটে নিব। আর এখানে নিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ, 2 কোয়া রসুন, 2 আদা, আর নিলাম সরিষা। এগুলো আমি একটু পাটায় বেটে নিব রান্না করার জন্য। আর হলুদ মরিচ, ধনিয়া এইসব তো থাকবেই। তো প্রথমে চুলায় আমি চলে আসলাম। সিম কাটা হয়েছে, মশলা বাটা হয়ে গেছে, চুলায় কড়াই বসাই দিলাম। এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যে তেলটা দিছি তেলে আমি সিমগুলো ভাজবো আর রান্নাটাও শেষ করব। তেল গরম হওয়ার অপেক্ষায় আছি। আর ওদিকে সিম লবণ হলুদ দিয়ে আমি একটু মাখাই নিতেছি, মাছের মতো করে সিমগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, সিম একে একে দিয়ে দিব। সিমগুলো এই তেলে আমি ভেজে নিব সুন্দর করে, সব কটা সিমই আস্তে আস্তে করে আমি সবটাই ভেজে নিব। আমি উল্টে পাল্টে সিমগুলো ভেজে নিব। আর এই রেসিপিটা অনেক মজা হয় খেতে, আপনারা বাসায় রান্না করে দেখবেন। মাছ ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি হইতে পারে আর খেতে এত ভালো লাগে, এটা না করলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি মাঝে মাঝে করি, আমার খেতে অনেক ভালো লাগে, তার জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, আপনারাও এটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। সবাই তো জানেন সরিষা ইলিশ সবাই পছন্দ করেন, তো এইটাও করে দেখবেন, দেখবেন আপনারা এরপর থেকে এইটাও আপনারা সবসময় করে খাবেন, ভালো লাগবে। অল্প খরচে এরকম রান্না আর খেতে অনেক মজা হয়। সিমগুলো আমি একটু আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি সব কটা সিম ভেজে নিতেছি। আপনারা চাইলে চিকুন সিম দিয়েও করতে পারেন, যে কোনো সিম দিয়ে করতে পারেন। আর আমি একটু পাতলা সিম দিয়ে, পাতা সিম দিয়ে করলাম। সিম উঠাই নিলাম, এই তেলে আমি এখন রান্নাটা করবো। প্রথমে আমি একটা শুকনো মরিচ 2 ভাগ করে দিয়ে দিলাম তেলে, আর কিছু পেঁয়াজ কুচি, আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি বাটা মশলাগুলো একে একে। প্রথমে দিয়ে দিতেছি আদা রসুন বাটা, তো অল্প অল্প করে দিয়েছি মশলাগুলো। আদা রসুন দিয়ে আমি একটু নেড়ে দিতেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি সরিষা বাটা, কারণ আমি আস্তে আস্তে দিতেছি, এগুলো আবার লিখতে হয় তার জন্য। আর সাথে দিয়ে দিলাম মরিচ বাটা, কাঁচা মরিচ শুকনো মরিচ 2টা বেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম।
আর টমেটো, একটা টমেটো আমি সাথে এটির সাথে বেটে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হলো সরিষা বাটা, টমেটো বাটা, আর কাঁচামরিচ আর শুকনা মরিচ একসাথে মিলাইয়া ওইগুলা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হলো স্বাদ মতো লবণ। এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষাই নেব। একটু পানি দিয়ে দিব। আমি মশলা দেওয়ার আস্তে আস্তে দিলাম যেন আপনারা বুঝতে পারেন, আর আমারও স্ক্রিনে এগুলো লেখতে হয় তার জন্য যে লেখতে সুবিধা হয়। তো মশলাগুলো কি দিলাম দেখতে পারবেন। এখন আর একটু পানি বাড়াই দিলাম যে ভালোভাবে মশলাটা কষাই নিব। একটু লাস্টটা এখন বাড়াই দিব। নেড়ে চেড়ে আমি মশলা কষাই নিছি। এখন সিমগুলো দিয়ে দিলাম, বাজার সিম। এখন নেড়ে চেড়ে আমি সিম দিয়ে মশলার ভিতরে কষাই নিব। সিম মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু ফিরে আসলাম 2 মিনিট পর, আবার আস্তে করে একটু নেড়ে দিব। আর এগুলো নেড়ে চেড়ে রান্না করলে কোনো সমস্যা নাই, সিমগুলো ভাঙবে না। সিমগুলো সিদ্ধ হয়ে গেছে তেলে বাজার ভিতরেই। তো আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিতেছি। তো আমি পুরোপুরি শুকাবো না, আমি তোকে এটা একটু ঝোল ঝোল রাখবো, মাখা মাখা ঝোল। তো এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আমি 2 মিনিট জাল করবো, করে আমি চুলাটা অফ করে দিব। আমি এরকম মাখা মাখা রাখবো কারণ সরিষার ঝোল একটু এরকম না থাকলে খেতে ভালো লাগে না। সরিষার তরকারি বেশি শুকনো হলে খেতে কেমন যেন লাগে, ভালো লাগে না, একটু এরকম ঝোল ঝোল থাকবে, আর একটু জাল জাল ঝোল ঝোল, এটা খেতে অনেক মজা হয়। তরকারিটা কিন্তু জাল জালই হবে, আমি যেরকম মরিচগুলো দিচ্ছি এই হিসাবে জাল জালই হয়েছে। আর আপনার জাল কম খেতে, যারা জাল পছন্দ করেন আপনার অল্প করে জাল দিয়েন তাইলেই হবে, খেতে ভালো লাগে ঝাল 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 হলেই। পরিবেশন করতেছি, রান্না শেষ হয়ে গেল। তো দেখুন আমি পরিবেশন করলাম, দেখতে এরকম হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।